আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের উপস্থাপনা। তোমাদের অনুশীলনী 4.1 অর্থাৎ সূচক চ্যাপ্টারের উপরে প্রাথমিক আলোচনা। বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের জন্য নতুন, একেবারে সহজ একটা চ্যাপ্টার। মাঝে মাঝে এসএসসি পরীক্ষা আসে, কখনো কখনো এসএসসি পরীক্ষায় ক নাম্বারের প্রশ্নটা এখান থেকে আসে, তবে অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্টিভ দুটো প্রশ্ন সাধারণত এখান থেকে এসে থাকে, তো এতে কিন্তু কম না একেবারে। অবজেক্টিভ যদি দুটো আসে বা তিনটে আসে, 3 নাম্বার প্লাস যদি ক নাম্বার আসে, কখনো কখনো সম্পূর্ণ প্রশ্নটাও এখান থেকে এসে থাকে, সৃজনশীল প্রশ্ন, তো তাতে কিন্তু বেশ কিছু নম্বর এখানে এসে থাকে এখান থেকে। আর আরেকটা বিষয়, চ্যাপ্টারটা একেবারেই সহজ। এই চ্যাপ্টারটার প্রয়োগ করা হয় অন্যান্য অনেক চ্যাপ্টারে। আর সূচক চ্যাপ্টার এখানে এইগুলো তোমরা আগেও করেছো, তবে ওটা সূচক হিসেবে করেছো এরকম না। যেমন তোমাদেরকে আমি যদি বলি যে a³ × a² সমান কত, কেউ কেউ ভুল করে যে কেউ 6 লেখে a⁴, আসলে হবে a⁵, এটা জানো সবাই। তবে আমরা এখন একটু ভেঙে দেখাবো, গুণের সময় পাওয়ার যোগ হয় a⁵, এভাবে দেখাবো। আবার কখনো কখনো ভাগ করতে দেওয়া হয়, যেমন a⁵ ভাগ করলাম a² দিয়ে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটা বিয়োগ করে দেখাবো আর কি। তো এইভাবে আমরা এই যে দুইটা সূত্র লিখেছি, দেখো তোমাদের জন্য প্রয়োজনীয় সূত্র, a⁴m + a⁴n = a⁴m + n, যেটার প্রয়োগ করেছি আমি এখানে। আবার ভাগের প্রয়োগটা আমি এখানে করেছি a⁻ m, যদি এরকম থাকে যে a⁻², মানে 1/a², আবার কোন কিছুর পাওয়ার 0 মানে 1। এবারে আমি তোমাদেরকে করে দিচ্ছি, যেমন তোমাদের বইয়ের একেবারে 1 নম্বর অঙ্কটা এখানে আছে 7³ × 7⁻³⁻³ আর নিচে 3×3⁻⁴ ইকুয়াল কত হবে, তোমরা জানো যে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, এখানে 7³ আর এখানে আছে -3, আমি লিখলাম প্লাস দিয়ে এখানে -3, মানে গুণের সময় পাওয়ার যোগ করলাম, এটার পাওয়ার 3 আর এটার পাওয়ার -3, আর 3 পাওয়ার দেখো এখানে কিছু নাই, মানে এটা 1 আছে, 1 + -4, তাহলে কি হয় এখানে 7³ + -3, 3 + -, তাহলে এখানে 7⁻⁰ আর 3⁻⁴ কত, -3, উপরে লিখলাম ইকুয়াল, দেখো 7⁻⁰ মানে 1, এই সূত্রটা ইউজ করেছি। আর নিচে 3³, দেখো আমরা যদি এরকম লিখি 1/3³, তাহলে এটা ইউজ করলাম, তার মানে 1 × এই 3³টা উপরে চলে যাবে আর 1 নিচে, মানে 27, 3³ = 27। তো এরপরে পরের অঙ্ক দেখো, 2 নম্বরটা, দুই কি আছে, ঘন রুট 7²
into gone root 7 and niche root over 7 এটার সরল করব কি রকম দেখো এই 7 root মানে half আমি লিখে দিলাম root মানে হচ্ছে half আর এখানে 7 স্কয়ার তো আছে ঘনরুট মানে হচ্ছে 1 বাই 3 রুটের ভিতরে যদি 4 হয় 1 বাই 4 রুটের ভিতরে 10 হলে 1 বাই 10 ইনটু 7 এর পাওয়ার এখানে 1 বাই 3 অনেকে ভুল করে এই রুটের জন্য আবার একটা হাফ দিয়ে দেয় আসলে রুটের ভিতরে যা থাকবে সেটাই আর শুধু রুট থাকলে হাফ এবারে 7 টু দি পাওয়ার 1 বাই 2 আর এখানে 7 এর পাওয়ার 2 বাই 3 ইনটু 7 এর পাওয়ার 1 বাই এবার দেখো উপরে গুণ হয়েছে গুণের সময় পাওয়ারটা যোগ করি 2 বাই 3 প্লাস 1 বাই 3 আর নিচে 7 এর পাওয়ার 1 বাই 2 তাহলে এখানে 7 এর পাওয়ার কত হয় 3 লসাগু 2 প্লাস 1 মানে উপরে এইটুকু পাওয়ারের জন্য করেছি তোমরা লেখার সময় দেখো অনেকে সোজাসুজি লিখে ফেলে তাহলে কিন্তু নম্বর পাবে না সোজাসুজি লিখলে এখানে গুণ বোঝাবে পাওয়ার হবে না পাওয়ার মানে উপরে আর 7 এর পাওয়ার হাফ তাহলে কি হয় দেখো উপরে 7 এর পাওয়ার 3 বাই 3 আর নিচে 7 এর পাওয়ার হাফ মানে 7 এর পাওয়ার এখানে কি শুনাই কাটাকাটি গেলে 1 আর নিচে 7 এর পাওয়ার হাফ এবারে 7 দেখো এই দুইটা একই এটাকে বলা হয় বেস বেস একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ 1 মাইনাস 1 বাই 2 তো 1 থেকে হাফ মাইনাস করলে শুধু হাফ মানে রুট ওভার 7 এটাই আনসার একইভাবে 3 নাম্বার আর 4 নাম্বার একই রকম আমি একটা করে দিচ্ছি দেখো আমি 4 নাম্বারটা করে দিই টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কি হয় দেখো টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ থ্রি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই বি এ পাওয়ার মাইনাস ওয়ান এইটা অনুসারে লিখেছি দেখো তাহলে কি লেখা যায় 2 বাই এ প্লাস 3 বাই বি পাওয়ার মাইনাস 1 এখানে এ বিটাকে লসাগু করলাম আমি 2 বি প্লাস 3 এ পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল দেখো এখানে পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই 2 বি প্লাস 3 এ নিচে এ বি মানে এইটা অনুসারে দেখো কোনো কিছুর পাওয়ার দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই 10 এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এ x টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই x a প্লাস b এ পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই a প্লাস b a b পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই a b এইটা অনুসারে লিখেছি ধরো এই সম্পূর্ণটাই x x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই x এবার এটাকে ভাগটাকে পূরণ করে উল্টাই দেই আমি এখানে লিখলাম 1 ইনটু এ বি বাই 2 বি বাই 3 এ তার মানে উপরে এ বি নিচে 2 বি প্লাস 3 এ এবারে আমি দেখো তোমাদের পাঁচ তোমাদের কাজ থাকলো ছয়ও কাজ থাকবে সাত আট আমি করে দিচ্ছি সাত নাম্বার টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর নিচে টু টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 এটা সমান কত হয় দেখো আমরা এটাকে লিখলাম 2 টু দি পাওয়ার n
টু দি পাওয়ার ফোর ভেঙে ভেঙে লিখলাম, আবার দেখো গুণের সময় পাওয়ার যোগ হয় এরকম হয়ে যাবে। মাইনাস ফোরটাকে লিখলাম টু এ স্কোয়ার, আর টু টু দি পাওয়ার এন, আর টু টু দি পাওয়ার ওয়ান ভেঙে ভেঙে লিখলাম। এবারে এটা ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটা কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে, তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ওয়ান। এই দুইটা থেকে দেখো টু টু দি পাওয়ার এনটাকে কমন নেই, তাহলে এখানে থাকে টু টু দি পাওয়ার ফোর মাইনাস এই টু এ স্কোয়ার ইন্টু এই টু, আর নিচে দেখো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, টু থেকে ওয়ান মাইনাস করেছি আর কি। দেখো টু টু দি পাওয়ার এন, আর এখানে টু টু দি পাওয়ার ফোর মানে কত, দুই কে চার বার গুণ করো সিক্সটিন, আর এখানে টু এ স্কোয়ার মানে ফোর, আর ফোর আর টু ইন্টু করো এইট, নিচে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, পাওয়ারটা আলাদা করে দিয়েছে। দেখো এটা আর এটা কাটা যাবে, তো কি থাকে এখানে এইট ভাগ টু মানে ফোর, এই আনসার। এবারে আমি আট নাম্বার করে দিচ্ছি, থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ করলাম নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর এম মাইনাস ওয়ান দুইটাই পাওয়ার, সরি এম মাইনাস ওয়ান ভিতরে বাইরে এম প্লাস ওয়ান। দেখো আমি এটাকে ঠিকই রাখলাম, আর নিচে এই এম দিয়ে এটাকেও গুণ এটাকেও গুণ, তো থ্রি এম স্কোয়ার মাইনাস এম ভাগ এই নাইনকে আমি ভাগাইলাম যে থ্রি স্কোয়ার পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে দেখো এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান দুইটাকে যদি গুণ করো তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এটা আর এটা কিন্তু ভাগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে আমি লিখলাম এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, এটা বিয়োগ করেছি তাই এই সাইনটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে ভাগ। এখানে দেখো এই টু দিয়ে দুটাকে গুণ করো টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান। এবার দেখো এই দুইটা কিন্তু আবার ভাগ, ভাগের সময় আবার পাওয়ার মাইনাস, তাহলে আমরা মাইনাস করি থ্রি টু দি পাওয়ার এখানে একটু যোগ করে নিই টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান, পাওয়ার মাইনাস করেছি। এম স্কোয়ার কাটা টু এম কাটা ওয়ান কাটা, কি থাকে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই থ্রি স্কোয়ার। দেখো ওই তিন নম্বর সূত্রটা ইউজ করছি আমরা ওয়ান বাই নাইন, তোমাদের এই প্রথমে সরল করতে বলেছে এক থেকে আট পর্যন্ত আমি যে কয়টা করে দিলাম বাকিগুলি তোমরা নিজেরা বাসায় কাজ করবে, বাসায় তোমাদের বাড়ির কাজ থাকলো। এবারে আমি দেখো তোমাদের জন্য আরো কিছু বাড়ির কাজ দিই, সেটা হচ্ছে তোমাদের উদাহরণ এক উদাহরণ হ্যাঁ শুধু এক আর চার এই দুইটা তোমরা বাড়ির কাজ করবা, এই ডব্লু উদাহরণ এক চার আর যে অঙ্কগুলি করাইলাম যে অনুশীলনীর চার দশমিক একের এক থেকে আট পর্যন্ত তোমরা করে ফেলবা। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য যে প্রমাণ করা এবং সমাধান করা যে কাজগুলো আছে সেগুলো আমি করাবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।